আজকের ভিডিওতে দেখাবো তোমাদেরকে একটা ম্যাগাজিন ডিজাইন করে, খুবই বেসিক লেভেলের একটা ম্যাগাজিন ডিজাইন করে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যারা ফটোশপ নতুন শিখতেছো বা গ্রাফিক্স ডিজাইনে একদম নতুন আসছো, তাদের জন্য আজকের ভিডিওটা আমি মনে করি হেল্পফুল হবে। তো খুবই বেসিক লেভেলের একটা ডিজাইন আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি। তো আমরা ফটোশপ ইউজ করব, তোমরা চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে পারো। তো আমি অ্যাডোবি ফটোশপ ইউজ করতেছি ভার্সন সিসি, আপনারা বা তোমরা নিতে পারো যে কোনো একটা ভার্সন তোমার যেটা ভালো লাগে। অবশ্যই লেটেস্ট ভার্সনটা চয়েস করাই সব থেকে ভালো। তো আমি 2020 ইউজ করতেছি, তোমরা যেটা চাই ইউজ করতে পারো। তো প্রথম অবস্থায় আমাদের একটা সাইজ প্রয়োজন হবে, একটা নতুন পেজ নিতে হবে। তো বেসিক্যালি প্রথম দিকে আমরা এফোর পেপারেই করবো, ক্রিয়েট নিউতে ক্লিক করব। দেন এখানে যে এই সেভের এখানে থাকতে পারে, এখানে ফটোতে আসবা, সরি প্রিন্টে, প্রিন্টে আসার পর এখানে এই যে এফোর আছে এখানে ক্লিক করব। দেন এখানে সাইজ অটোমেটিক্যালি চলে আসবে, দেন ক্রিয়েট। এবার আমাদের অলরেডি সাইজটা চলে আসছে, পেজটা চলে আসছে। এখন আমরা একটা কালার দিব। প্রথম অবস্থায় এখানে আমাদের এই অপশন থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। দেন এখানে আমি যে কোনো একটা কালার এখানে চয়েস করে দেব, এই কালারটা এখানে দিয়ে দেব, ঠিক আছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, আগে তোমাদেরকে এই টুলগুলোর পরিচয় আগে দেখতে হবে, প্রত্যেকটা টুল এক ধরে ধরে দেখতে হবে কোনটার কী কাজ, সেগুলো দেখার পরে তারপর ডিজাইন আসতে হবে। তো দেন এবার আমরা কি করব, এই চারি সাইজ একটা সাইজ দিতে হবে। অর্থাৎ আমরা যখন এই ম্যাগাজিনটা ইয়ে করব, প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমাদের হয়তো বা কাটতে চেয়ে আমাদের ডিজাইনটা কাটে যেতে পারে। এই জন্য একটা এরিয়া আমাদের সিলেক্ট করে দিতে হবে বা একটা সাইজ আমাদের বাড়তে রাখতে হবে। তার জন্য আমাদের ইমেজে ক্লিক করব, দেন এখানে ক্যানভাস সাইজ এখান থেকে ইঞ্চিতে নিব। অ্যান্ড এখানে এটা প্রথম অবস্থায় আনচেক দেওয়া থাকবে, এটা আমাদের চেকমার্ক করে দেবো। দেন এখানে ইঞ্চিতে নিয়ে 0.5 করে আমি দিয়েছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো, কমও দিতে পারো। দেখতে পাচ্ছ অলরেডি এখানে চলে আসছে। এবার এখানে কন্ট্রোল আর প্রেস করো, তাহলে দেখতে পাবা একটা অপশন আসছে এখানে। এটা টেনে ধরে এগুলো সাইজ মতো নিয়ে আসবা, তাহলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। এটা আমাদের মূল এরিয়া, আর আমাদের ডিজাইনটা হবে এই এরিয়ার মধ্যে, এই এরিয়ার মধ্যে, ঠিক আছে। এটা জুম করে করে দিতে হবে, তাহলে সমস্যা নেই। যেহেতু আমি টিউটোরিয়াল করতেছি, আমি আপাতত এই পর্যন্ত রাখলাম। এবার আমাদের মূল ডিজাইন করতে হবে। তো এখান থেকে আমি সাপোজ আমাদের টেক্সট নিব একটা, আমি খুবই বেসিক লেভেল আগে বলছি, এখানে ফন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যত ভালো ফন্ট দিতে পারবো তত কিন্তু আমাদের ডিজাইনটা ভালো হবে। তো আমি এই ফন্টটা ইউজ করতেছি আপাতত। তো এখানে আমি যে কোনো একটা টাইটেল দিতে পারি, আমি এটাই দিলাম আপাতত। এখানে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজটা আমি বাড়াই দিতে পারি। কোম্পানির যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে তোমরা দিতে পারো। আমি এই জিনিসটাকে ইয়েলো কালার করে দিই, কালার চেঞ্জ করা যায় এই যে কালার। দেন এটাকে হোয়াইট কালার করে দিই, ঠিক আছে। আর যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আগে বলি এই লেয়ারের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে লেয়ার একটা অপশন দেখতে পাচ্ছো তোমরা, অথবা যদি লেয়ার অপশনটা না থাকে সেক্ষেত্রে উইন্ডো থেকে এই যে এখানে লেয়ারের একটা অপশন তোমরা পেয়ে যাবা, এই যে লেয়ার, এই লেয়ার অপশনটা এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি লেয়ার অপশনটা এখানে চলে আসবে। তো এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছো এই ফেশনটা লিখলাম, এটা আমাদের টেক্স, অর্থাৎ টেক্স রাখছে এখানে। দেন এটা আমাদের মূল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ফুল ব্যাকগ্রাউন্ডটা। এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হলে আমাদের কী করতে হবে, এর আগে দেখাচ্ছি, এখানে এই অপশনে যেতে হবে। এটা যদি ভিতরে থাকে তাহলে চেপে ধরে রাখতে হবে, তাহলে এটা মধ্যে পেয়ে যাওয়াতে পারবা। এখানে যদি তোমরা চাইলে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারো, সেটা তোমরা দিতে পারো। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আছে, এই কালারটা তোমরা দিতে পারো। তো এদিকে টানে এই যে গ্রেডিয়েন্ট কালার। তো আমি আপনাদের ব্ল্যাকের মধ্যে দিতে চাচ্ছি, যেহেতু হালকা ব্ল্যাকের মধ্যে দিব। এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারে, এই যে এই টাইপের একটা দিয়ে দেখি, সরি আবার একটা জায়গায়, আচ্ছা এটা ওকেতে ক্লিক করে দেবো। দেন ওকে অবস্থা থাকবে, বা অন্য কিছু দিতে পারি আমরা, এই যে দিক থেকে টানবো সেদিক থেকে হবে, আচ্ছা মনে থাকলো। এরপরে আমাদের মূলত পিক্সার
প্রয়োজন হবে আমি কোন পিকচারটা দিতে চাচ্ছি এখানে তো যেহেতু ফ্যাশন রিলেটেড আপাতত আমার ইন্টারনেট মনে হয় চলে গেছে ভিডিও টিউটোরিয়াল করার সময় নেট নাই তো আমার আপাতত ডেস্কটপে যতগুলো পিকচার আছে বা যে পিকচারটা আমি মনে করি সেটা এখান থেকে দিতে পারি এখানে পিকচার কোথায় আছে আচ্ছা আমি যেকোনো একটা পিকচার এখান থেকে দিই আপাতত আমি এটা সিলেক্ট করি ভালো পিকচার নাই আপাতত আমার যেহেতু নেট চলে গেছে আমি জন্য ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পাচ্ছি না তো এই পিকচারটা আমি নিব এখান থেকে ড্র্যাগ করব অর্থাৎ আমার মুভ বাটন দিয়ে ড্র্যাগ করতে হবে এটা মুভ বাটন এইটা চেপে ধরব এখান থেকে চেপে এর উপর ছেড়ে দেব তাহলে আমাদের অলরেডি পিকচারটা চলে আসছে এই পিকচারটা আমরা একটু ডিজাইন করতে পারি হালকা পাতলা অথবা এই জিনিসটা আমরা একটা শেপের মধ্যে রাখতে পারি শেপের মধ্যে রাখতে হলে আমাদের এখানে যে শেপ আছে রেকটাঙ্গুলার শেপ আছে এটা আমি এখান থেকে ড্র্যাগ করব এই শেপের কালারটা আমরা দিতে পারি আমি সাপোজ কালারটা দিলাম ইয়েলো দেন এই জিনিসটা এর উপর রাখতে হবে এই যে লেয়ারে আসতে হবে এটা আমাদের ছবি আর যে শেপটা আমরা ক্রিয়েট করলাম এটা হচ্ছে শেপ অ্যান্ড এখান থেকে এই শেপটা এর উপরে নিয়ে যাই এটার উপরে নিচে আনলাম আর কি তো এখান থেকে এটা ছোট করে নিয়ে আমি আপাতত এর উপর রাখলাম দেন এই দুইটা শেপ কন্ট্রোল চেপে ধরে এই দুইটা লেয়ার একসাথে ক্লিক করব দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করব ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক এটাতে ক্লিক করব তাহলে আমাদের এটা ক্লিপিং হয়ে যায় অর্থাৎ কি বলে এটা ছোট বড় আমরা করতে পারবো এতটুকু করি ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক হয়নি মনে হচ্ছে আচ্ছা এক মিনিট আমি এটাকে আন্ডু করে কন্ট্রোল জেডটা আন্ডু করতে পারবো আমি এটা উপরে রাখি এই দুইটা ধরে যদি আবার ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক ক্লিক করি এক মিনিট এই জিনিসটার উপরেই থাকবে দেন ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক দেন এই যে হ্যাঁ এবার হয়েছে এবার এটা সাইজ মতো আমি কম বেশি করতে পারি মানে এই শেপ অনুযায়ী এটা হয়ে গেছে আমি এটা ছোট করে দিই একটু এটা ছোট করে দিই এখান থেকে সাইজ মানে সাইজটা নিজের কাছে আমি আপাতত যেহেতু টিউটোরিয়াল করতেছি অত সাইজটা অ্যালাইনটা ঠিক করতেছে না ঠিক আছে অ্যালাইনটা আপনারা বা তোমরা ঠিক করে নিও তো অ্যালাইন ঠিক করার জন্য এই দুটা এখান থেকে দুটা সিলেক্ট করব এই যে অ্যালাইন আছে ঠিক আছে এটা মাঝে হবে বা উপর নিচেই অ্যালাইন করে নেবে তো এই জিনিসটা এবার আমি আমার যে জায়গায় রাখতে ভালো লাগে বা আমাদের যে জায়গায় প্রয়োজন আমি সেই জায়গায় রাখবো আমি এইখানটাতে রাখলাম এটা একটু বড় করে দিই ওকে এটা রাখা হয়ে গেছে আমি আরেকটা পিকচার এখান থেকে সিলেক্ট করতে পারি আমি এই পিকচারটা দেখাতে পারি অথবা আরেকটা পিকচার এখান থেকে আনি আমি এখানে আমার ডেস্কটপের উপর পিকচার থাকতে পারে আচ্ছা এই পিকচারটা নিয়ে আসি এটা ড্র্যাগ করে এর উপরে নিয়ে ছেড়ে দেবো এই জিনিসটা এখানে রাখবো আমি আমি চাচ্ছি এটা এভাবে থাকবে আর একটা শেপ আমি ক্রিয়েট করে নিব অলরেডি এখান থেকে শেপে যাব দেন শেপ ক্রিয়েট করে নিব এই শেপটার কালারও আমি ইয়েলো রাখলাম আচ্ছা এবার এই জিনিসটা এর উপরে নিতে হবে অর্থাৎ এই শেপটা আমার ছবি আর এখানে যে শেপটা ক্রিয়েট করছি এটা এই শেপ তো এটার উপরে নিলাম দেন এই দুইটাকে ধরলাম দেন ক্রিয়েট এ ক্লিপিং মাক্স রাইট বাটন ক্লিক ক্রিয়েট এ ক্লিপিং মাক্স এটা উপরে চলে গেছে আমি এর উপরে নিয়ে যাই আমি এটা একটু বড় করি অথবা এর উপরে নিয়ে যে নির্দিষ্ট সাইজ মতো বসাই দিলেও হবে অত ঝামেলা না করলেও হবে
সাইজটা কোথায় যাচ্ছে ক্রিটিক পিং ম্যাক্স এটার মধ্যে চলে যাচ্ছে তাই না এক মিনিট আচ্ছা এই সাইজটা আমি আপাতত এখানে এভাবে বসাই সাইজ মতো করে এখানে বসাই দিই জুম করে যত জুম করে করে কাজ করতে পারবো ততই ভালো হবে আর কি সাইজটা এভাবে থাকলো আর কি এখন এই জিনিসটা আমি যদি একটু কাজ করি এটা উঠাই দিই এখানে এটা ছোট করে নিই এখানে আবার এইগুলো সব ধরে একটু নিচে নামাই এলাইনটা সবসময় ঠিক রাখতে হবে এলাইনটা যত ঠিক রাখতে পারবো ততই সুন্দর হবে ডিজাইনটা এবার এখানে কিছু টেক্স আমরা দেখতে পারি আমি এখান থেকে যেহেতু এই ফন্টটা ইউজ করব এখানে ফন্টটা অল্টার বাটন চেপে ধরে এখান থেকে এটা ড্র্যাগ করলে চলে আসবে অর্থাৎ মুভ টুল দিয়ে অল্টার বাটন চাপতে হবে এখানে মুভ টুল সিলেক্ট করে তারপর অল্টার বাটন চাপতে হবে তাহলে হবে এখান থেকে যদি আমরা লিখি ফ্রিয়াডি স্টাইল ফন্ট চেঞ্জ এটা চেঞ্জ করে দিই এই ফন্টটা থাক এটা এখান থেকে সাইজ ছোট বড় করতে পারি আমরা এই যে সাইজটা এখানে এটা থাকলো দেন এটাকে এটা দিব এখানে জাস্ট নিউ লিখতে পারি আমরা নিউ একটু বড় করে দেবো এখান থেকে টানলে বড় হবে এবার আরেকটা কিছু লিখি এখানে সামার কালেকশন টিআইওয়াই এই জিনিসটাকে মাঝামাঝি রাখবো এবার এইগুলো ধরে আমি অ্যালাইনটা ঠিক করে নিব অলগুলো সিলেক্ট করবো এই যে লেফট অ্যালাইন রাইট অ্যালাইন উপর নিচে মাঝামাঝি যেটা আছে সেটা দিতে পারে এটা একটু ফ্রন্ট সাইজ ছোট করে নেব এখানে আমাদের কিছু আইকন যাবে এখানে একটা আইকন দিতে পারে এখানে একটা আইকন দিতে পারে একটা আইকন দিতে পারে ঠিক এটার মতোই কাজ ঠিক আছে আইকন দেওয়া ততটা ইয়ে না অ্যান্ড এখানে আরেকটা দিতে পারি টেক্সট একটা দিব আমি ফন্টটা এটাই থাকবে না কার্ড এই ফন্টটা রাখলাম যদি এখানে আমরা দিই নিউ লাইফ নিউ নিউ লাইফ স্টাইল ওকে ফন্ট সাইজটা ছোট করব আমি ঠিক আছে এটা একটু পাশে সরাই নিই এই পাশে এখানে জিনিসটা একটু সরালে ভালো হবে অর্থাৎ আমাদের যে ব্লিড আছে ব্লিডের পাশে না গেলে হলো এখানে এটা রাখলাম দেন এখানে আর একটা দিতে পারি নিউ লুক এটার কালার অন্য কালার দিয়ে ইয়েলো কালার দিয়ে অর্থাৎ কালার কম্বিনেশনটা ঠিক রাখতে হবে আমাদের যে লোগো থাকে লোগোগুলো দিতে পারি আমরা এবার যে কাজটি করতে পারি এখানে কিছু টেক্স দিতে পারি এখানে জাস্ট আমি লিখতে পারি 50% ডিসকাউন্ট বা 50% অফ 50% এইটা দিলাম দেন একটু বড় করে দিই আর এখান থেকে একটা টেক্স এখান থেকে নিয়ে আসি দেন অফ এই জিনিসটা কালারটা রেড করে দিই আমি
তাহলে এই মুভ টুল দিয়ে এই জিনিসটা একটু ব্যাকে দিই এভাবে শিফট চেপে ধরে ব্যাকে আর কি রোটেট করলে অ্যালাইনটা ঠিক থাকবে আর আমাদের এখানে ডিটেইলস কিছু দিতে পারি আমাদের ফ্যাশন যেহেতু ফ্যাশন নিয়ে কাজ করতেছি এখানে কিছু ডিটেইলস এ পর্যন্ত এখানে ডিটেইলস থাকবে কিছু লেখা থাকবে এখানে আমি লেখাটা লরেম ইসামি থাক সমস্যা নাই অ্যান্ড এখান থেকে এই যে আমাদের প্যারাগ্রাফের যে ইয়েটা আছে প্যানেলটা আছে এখান থেকে আমাদের টোটাল কাস্টমাইজ করতে পারবো অর্থাৎ ফন্টের সাইজ কত বড় হবে উপর নিচে কতটা স্পেস নিবে পাশাপাশি কতটা স্পেস নিবে সেই স্পেসটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো তো এখানে যেহেতু আমাদের লেখা আছে আমি ফন্ট সাইজটা সিম্পল করে দিই দেন এটার কালার এটা হ্যাঁ এটা থাক এখানে আরও কিছু কালার আমাদের চেঞ্জ করতে হবে আপাতত আমি এটাই রাখতেছি এখান থেকে আরেকটা কিছু করা যায় এই নিউ লুকটা এখানে দেওয়া যায় আচ্ছা এখানে আপনাদের কোনো কিছু লেখা থাকে বা তোমাদের কোনো কিছু লেখা থাকে সে লেখাগুলো এখান থেকে দিতে পারো আর নিচেই আরও কিছু দেওয়া যায় ফেসবুকের লিঙ্ক বা ফেসবুক প্রোফাইল লিঙ্ক এগুলো দেওয়া যায় যেগুলো তোমরা আর কি দিয়ে নিতে পারো এই জিনিসটা টু পুরোটাই আমি টোটালটা ধরবো একটু পুরো উঠালাম শিফট সাইপে ধরে উঠালে একটু দূর ধরবে ওকে অ্যান্ড এখানে আরও কিছু দেওয়া যায় ফোন নাম্বার 019 একটা নাম্বার দিলাম আন্দাজে একটা নাম্বার দিলাম এটার ফ্রন্ট সাইজটা আমি এরিয়াল করে দেব এরিয়াল এরিয়ালটা বোল্ড থাকবে না সিম্পল থাক এর ফ্রন্ট সাইজটা কমিয়ে দেব এখানে ফন্ট অবশ্যই আইকন ইউজ করতে হবে আইকন ইউজ করলে ভালো হবে ব্ল্যাক কালার হোয়াইট কালার দিলাম জুম করে এখান থেকে আরও কিছু নিতে পারি ইমেইল ইমেইলটা এবিসি এটা দিলাম অ্যান্ড অ্যাড্রেস না এগুলো থাক লাগবে না অ্যান্ড ওয়েবসাইট দিতে পারি ওয়েবসাইট কি দেওয়া যায় ডিজিটাল ডিজি এটা আমার ওয়েবসাইট এটাই দিয়ে রাখলাম এটা এই লাইনগুলো আমি ঠিক করি এটা এই লাইন দুটো ধরবো দেন এখানে লেফট লাইনগুলো ঠিক করবো আর এখানে অবশ্য আইকনগুলো দিতে হবে আইকনগুলো দিলে অনেক ভালো লাগবে দেখতে এটা আবার এক সাইডেও দিতে পারি এক কর্নার যেহেতু এক সাইডে দেওয়াই ভালো আমি এই সাইডটা ফাঁকা লাগতেছে এই সাইডটা দিলাম ফন্ট সাইজটা একটু ছোটো করে দিই ফন্টটা যত ভালো হবে তত আরও লুকটা ভালো হবে আর এখানে একটা কাজ করতে পারি যে লেয়ারের দিকে একটু তাকাও তোমরা এই লেয়ারে এটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা কাজ করতে পারে একটা শেপ নিতে পারে এখান থেকে শেপটা এভাবে নিতে পারে কালারটা এটাই থাক আর এখানে আমি ফন্টের কালারগুলো চেঞ্জ করে দিই যে মুভ টুল দিয়ে ফন্টের কালার ডাবল করে ক্লিক করলে ডাবল ক্লিক করলে এখান থেকে কালার আমি চেঞ্জ করে দিতে পারি যে কালার দেন এটা হয়ে গেছে আবার আমি টেক্সে এসে এখান থেকে এই কালারটাও চেঞ্জ করে দিতে পারি একটা করে অথবা এই কালার থাকবে এটা এই কালারটা চেঞ্জ করি ব্ল্যাক এখানে এই কালারটা ব্ল্যাক দিই ক্যান এটাও ব্ল্যাক দিয়ে দিই ওকে এখন এখানে আরও কিছু লেখা যায় বা আরও অন্যান্য কিছু যেটা আমাদের প্রয়োজন আছে সেগুলো অ্যাড করে নিই এই ফন্ট সাইজটা একটু বড় করে দেওয়া যায় লোক আচ্ছা আমি এই জিনিসটা এখানে আমি দিই যেহেতু ফাঁকা লাগছে এখানে অবশ্যই টাইটেল টেক্স এগুলো দেওয়া যায় আমি এটা কেটে দিই
ম্যাগাজিন কিন্তু ডিজাইন হয়ে গেল তো এভাবে ডিজাইন করতে পারো তোমরা আর এখান থেকে টোটালি সেভ করার জন্য যে কাজটা করতে হবে ফাইল আসতে হবে দেন এখানে সেভ অ্যাজ দেন এটা পিএইচডি ফাইলে যদি করতে চাই প্রবুত থেকে আবার ডিজাইন করতে চাই সেক্ষেত্রে পিএইচডি ফাইলে ডেস্কটপের নাম দিয়ে ম্যাগাতে সেভ করলাম ডান সেভ ওকে জেপিজি ফাইলে সেভ করতে হলে এখান থেকে যেতে হবে ফাইলে ডান সেভ অ্যাজ ডান সেভ অ্যাজ কম্পিউটার এখান থেকে জেপিজি ফাইল আছে জেপিজি এই জেপিজি দেন ওকে দেন ডেস্কটপে সেভ করব এবার সবগুলো কেটে দিই আমি দেখি আমাদের ডিজাইনটা কোথায় যায় ডিজাইন তো মোটামুটি ডিজাইনটা আশা করি বুঝতে পারছো তোমরা তো আজকে ভিডিও পর্যন্তই তো অতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ